নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। তো অনেক লোকই কিন্তু আমার কৃষ্ণকালী মাকে অনেক ভালোবাসা জানিয়েছে, কারণ আমার আগে যে কৃষ্ণকালী মা ছিল তোমরা সকলেই জানো, সেই কৃষ্ণকালী মা কিন্তু একদম ভেঙে গেছিল। সেই ঠাকুরটা পুরো হাত ভেঙে পড়ে যাচ্ছিল, তারপরে গা থেকে রং মানে চটে যাচ্ছিল। এ কারণে কিন্তু আমি নতুন কৃষ্ণকালী মাকে এনেছি আর পুজো করেছি। হয়তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। কালী পুজোর দিন যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে তোমাদের সামনে, তোমরা সকলে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের সকল ইচ্ছা পূরণ হোক। অনেক মানুষ কমেন্ট করে যে দাদাভাই, কৃষ্ণকালী মায়ের কাছে আমার জন্য প্রার্থনা করো, আমার যেন এটা হয়, আমার যেন ওটা হয়। এগুলো কিছু বলা লাগবে না, শুধুমাত্র মায়ের প্রতি ভক্তি ও ভালোবাসা তোমরা রেখো, দেখো তোমাদের সকল ইচ্ছা পূরণ হবে। কারণ কৃষ্ণকালী মায়ের কাছে যারাই যায়, যারাই কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করে বা মায়ের নাম জপ করে, তাদের সকল ইচ্ছা পূরণ করে আমার কৃষ্ণকালী মা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন আমি মাকে পুজো দেবো। আমার কিন্তু সামনে কিন্তু মায়ের পুজো হয়েছে, এই সামনে বৃহস্পতিবারে কিন্তু মায়ের পুজো ছিল আমার বাড়িতে। ধুমধাম করে আমার বাড়িতে কিন্তু যতটুকু পারি আমি আয়োজন করেছিলাম, অনেক মানুষ এসেছিল, খাওয়া দাওয়া করেছে। মায়ের পুজো আমার সুস্থভাবে ভালোভাবে কিন্তু সম্পূর্ণ হয়েছে। আর আজকে যাবো আমি ঠাকুর দেখতে। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30, 1টা বাজতে চললো। আমি এখন মাকে পুজো দেব। তো তোমরা সকলে আমার পাশে থেকো, ভালো থেকো, আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো কৃষ্ণকালী মাকে তোমাদের একবার দেখিয়ে দেবো, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক লোকই আমাকে অনেক প্রশ্ন করছে যে আগের কৃষ্ণকালী মা কোথায় গেল। তো কি বলো তো, তোমরা সকলেই আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, আগের কৃষ্ণকালী মা কিন্তু অনেকটাই মানে ভেঙে গেছিলো, যেহেতু ওই মাটা কিন্তু 5 বছর আর বেশি হয়ে গেছিলো, অনেক খারাপ হয়ে গেছিলো, মায়ের গা থেকে রং উঠে গেছিলো। তো আমি কিন্তু নতুন করে কৃষ্ণকালী মাকে এনেছি। আর পাথরের ঠাকুর তৈরি করার আমার এখনও অনেক দেরি হবে, কারণ হচ্ছে আমার মন্দির যতদিন না আছে ততদিন কিন্তু আমি কৃষ্ণকালী মাকে পাথরে তৈরি করতে পারবো না, কারণ পাথরে তৈরি করতে গেলে অনেক টাকার বিষয়, আমি আমার সামর্থ্য হচ্ছে না। তো এই কৃষ্ণকালী মাকে আমি এনেছি, আর এখানে আছে এই যে মহাদেব, আর এটা আমার কৃষ্ণকালী মা। জয় কৃষ্ণকালী মায়ের, জয় জয় সোনা মায়ের, জয় জয় মঙ্গলা মায়ের, জয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটা আমি মায়ের কাছে প্রার্থনা করি। আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। জয় কৃষ্ণকালী মায়ের, জয় জয় সোনা মায়ের, জয় জয় মঙ্গলা মায়ের, জয়। এ মামা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। লোকে বলে এখন এই মালাটা খুলে দেব, কারণ হচ্ছে কি এই মালাটা কিন্তু আমি কালী পুজোর দিনে দিয়েছিলাম, মালাটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আমি নিজের হাতে মাকে দিয়েছিলাম। আর এখন এই মালাটা আমি খুলে নিচ্ছি, যেহেতু মালাটা অনেক মানে পুরনো হয়ে গেছে, বাসি হয়ে গেছে, তো এই মালাটা কিন্তু আমি খুলে নিচ্ছি। আর এখন এই জবা ফুলগুলো দিয়ে কিন্তু আমি মাকে আরো সুন্দর করে সাজাবো। জয় কৃষ্ণকালী মায়ের, জয় জয় সোনা মায়ের, জয় জয় মঙ্গলা মায়ের, জয়।